বড় একটা কথা তুমি বলে দিলে অলি, তুমি আমাকে এভাবে আমার বলা বা না বলায় হয়তো কিছুই যাবে বা আসবে না বৌরানী, কিন্তু তুমি আমার সাথে যেটা করেছো তার ফল তোমাকে এভাবেই পেতে হবে। তোমাকে নিজের বোন বলেই ভেবেছি, নিজের স্বার্থ মতো তোমাকে বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করেছি আমি, আর তার জন্য তুমি আমার ক্ষতিও করতে পারো, এটাই বলতে চাইছো তো? ভুল করে ফেলেছি আমি, ওলি নিজের মধ্যে নেই বুঝে ওকে বোঝাতে গেছিলাম, ওর গায়ে হাত তোলাটা উচিত হয়নি আমার। তুমি আমাকে যা বলেছো ওলি, তারপর আমি কিছু বললেও তুমি কিছু বুঝবে না। শুধু শোনো না, বলছি যে আমি তোমাদের জন্য এটা এনেছিলাম, বুঝেছ, রাখতে এসেছি। হোলি, যতই দেরি করে জামাই ষষ্ঠী হোক না কেন, এই বাড়িতে আনন্দের অনুষ্ঠানে কোনো ত্রুটি থাকে না, বুঝলে? আর শুনুন ম্যাডাম, এখানে আপনার আর অনুপেরটা দুজনেরটাই আছে, চটপটে নিয়ে চলে এসো, ঠিক আছে? ও, আর একটা ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে যাই, ওগুলো সব আমি নিজে তোমাদের জন্য পছন্দ করেছি, আশা করি তোমাদেরও পছন্দ হবে। কনক শোন না, তুই তো এখানে আছিস, তো হোলিকে চটপট রেডি হতে একটু সাহায্য কর না রে। আর শোন, সুন্দর করে মিষ্টি করে সাজিয়ে নিয়ে চলে আয়, ঠিক আছে? এটা আবার কি, হ্যাঁ, নতুন কনের মতো মুখ বাজে কেন? হ্যাঁ, এই যে ম্যাডাম, যতই জামাই ষষ্ঠী হোক না কেন, আজকের হিরোইন কিন্তু আপনি। বৌরানী, তোমাকে আমি যা কিছু বলেছি তার জন্য সরি। আমার মাথায় ছিল না ওলি, এভাবে কাউকে সত্যি মিথ্যে বোঝানো যায় না। তখন ছোট মা বড় মা সব উপোস করে আমাদের হাতে ওই কি বাটা না কি ওসব পাবো না? হ্যাঁ ঠিক বলেছ, এত খাওয়ার আমি যে দেখছি এগুলো কি আরো পায়রা খেতে পারবে নাকি? দুটো ভাই কি হিংসুটে রে, এটা অরূপের ওর জামাই ষষ্ঠী বলে কথা। আচ্ছা ঠিক আছে, অরূপটা খা, কিন্তু তাহলে আমাদের প্রাপ্যটা কোথায়? না, এবার তিনজনের জন্যই চালা সাজাতে হবে। আরে বাবা, সব করা হবে, আগে এটা নিবেদন করে আসি। ও চলো ওখানে লুচি আছে, আমাদের কিছু না, মানে তোমাদের দুজনকে দেখে খুব ডিস্টার্ব মনে হচ্ছিল, আমি ঠিক আছি এখন। দেখো ওলি, প্লিজ কিছু মনে করো না, আমি তোমার ব্যাপারে কনসার্ন তাই জানতে চাইছিলাম। আর বাই দ্য ওয়ে, তুমি ওকে কেন সরি বললে? ওর তো তোমাকে সরি বলা উচিত ছিল না, আপনার ও যা কাণ্ড করেছে তারপরে। দেখো ওলি, ওলি তুমি আমার বোনের মতো তাই তোমাকে আমি বলছি, প্লিজ কোনোটাকে এত পাত্তা দিও না। আরে বাবা, বোঝার চেষ্টা করো,
তোমার ভালো করতে গিয়ে কখন মন্দ করে ফেলবে? মনি প্লিজ, আমাকে এখন একটু একা থাকতে দাও। আচ্ছা বেশ, তুমি রেডি হয়ে নিচে এসো, সবাই অপেক্ষা করছে তোমার জন্য নিচে। কি হচ্ছে বলবে তুমি আমাকে? কেউ কিছু বলেছে তোমাকে? দেখো, সুখ দুঃখ এই দুই নিয়েই কিন্তু আমাদের জীবন, সব ঠিক হয়ে যাবে। হয়তো হয়তো নয় রাধা, হয়তো নয়, নিশ্চয়ই হবে, অবশ্যই হবে। দেখো রাধা, প্রত্যেক খারাপের পর কিন্তু একটা ভালো আসে। আর তুমি কোনো টেনশন করো না, আমি তো আছি নাকি? হ্যাঁ, আমি কিছুতেই তোমাদের দুজনকে কষ্ট পেতে দেব না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে চাটা, কে বানিয়েছে? রাধা বানায়নি, পার্থ ননদি বানিয়েছে। তুমি নিশ্চয় চাটা ফেলে দেবে না আমার কথা শুনে।
তুমি ব্যস্ত হও না পার্থ, আমি বরং রাধাকে আরেকবার ডেকে দিচ্ছি, তোমার কোনো অসুবিধা হবে না। ছি শ্রী, ছি, এসব তুমি আমাকে কি কথা বলছো? শ্রী, তুমি নিজেকে এতখানিও নিচে নামিও না যেখান থেকে আর চেষ্টা করলেও তুমি নিজেকে উপরে উঠিয়ে আনতে পারবে না।